ভোটের আগে উৎসবের মেজাজে বিজেপির প্রচার চলছে রাজ্যে। বৃহস্পতিবার যুব দিবসের দিনে সমাপ্তি হল বিজেপির জনবিশ্বাস যাত্রার। তাতে অংশ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। রাজ্যে এসে করলেন রোড শো, সেই সঙ্গে জনসভা। জনঢলে প্লাবিত হয়েছে বিজেপির জনবিশ্বাস যাত্রার সমাপ্তি অনুষ্ঠান। উমাকান্ত ময়দানে জনসভা শেষ করে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দলের সর্বভারতীয় সভাপতি গিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া লঙ্কামুড়া গ্রামে। সেখানে গ্রামবাসীর সঙ্গে মত বিনিময় করেছেন জেপি নাড্ডা। গ্রামবাসীরাও মন খুলে দলের সভাপতির সঙ্গে মত বিনিময় করেন। এদিন এক বৃদ্ধ কথা বলতে গিয়ে বলেন ভারত সর্বশ্রেষ্ঠ হবে, সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীরও দীর্ঘায়ু কামনা করেন সেই বৃদ্ধ। একজন বাজপেয়ীদের মন্ডলে আমি কৃষিকাজ করি, আমি কৃষিকাজের থেকে কৃষি বাতা ভাজা দিই 2000 টাকা এবং বয়স্ক বাতা ভাজা দিই 2000 টাকা। কৃষি যাবতীয় আমরা গেন্ডা দিয়ে আমার যে সবকিছু দিয়ে কৃষিকাজ করতে খাওয়ার জলের জন্য বাংলাদেশের জমিনে পানি দিব। আর কোন সমস্যা বতাইয়ে সব তো সলভ হলো বতাইয়ে, কোন সমস্যা আছে কিনা বলুন। কখনো একটু সমস্যা নাই, আমরা যে প্রধানমন্ত্রী পাইছি আজকে 75 বছর পরে একজন প্রধানমন্ত্রী পাইছি, এরকম প্রধানমন্ত্রী ভারত আমরার জন্য সারাদিন কাজ করতেছে, আমরা সুখে থাকার জন্য, দেশ রক্ষার জন্য, দেশ ভালো থাকার জন্য তাইলে সারাদিন কাজ করতেছে। আমরা নিশ্চিন্ত প্রধানমন্ত্রী থাকলে আমরা ভারতবর্ষ উন্নত হবে, ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হবে, বিশ্বের মেয়েদের ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ হবে, এরকম সীমান্তবর্তী এলাকায় এইভাবে জেপি নাড্ডার আগমন স্বাভাবিকভাবেই উৎসাহ বাড়িয়েছে গ্রামের মানুষের। রাজনৈতিক মহলের মত এর ফলে বিজেপির দিকে আরও বেশি ঝুঁকবেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।